শনিবার পূর্ব বর্ধমান জেলা 6 নম্বর ওয়ার্ডে কালনা রোড এলাকায় শিবশঙ্কর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নবনির্মিত শিব মূর্তির আবরণ উন্মোচন হয়। এদিন মূর্তির আবরণ উন্মোচন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইন্তেকাব আলম, শিবশঙ্কর ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, কিছুদিন আগে শিবশঙ্কর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই স্থানে একটি তোরণেরও উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধন করেছিলেন বিধায়ক খোকন দাস। এদিনও বিধায়ক এই ক্লাবের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। কারণ কালকেই আমাদের দুয়ারে সরকার ছিল, আপনারা জানেন, সেই দুয়ারে সরকারের কর্মসূচি আপাতত বন্ধ করে দিয়েছে। তাই সবাইকে বলল যে আমরা এত সংখ্যক মানুষ এক জায়গায় জড়ো হয়েছি, সবাই মাস্ক পরুন, করোনা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে শিবশঙ্কর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই শুভ দিনে যে শিব মূর্তির যে নতুন করে তৈরি করে আজকে তার ভিত স্থাপন করা হচ্ছে, মূর্তির উন্মোচন করা হচ্ছে। আমরা জানি যে এখানে শিবশক্তি সংঘ স্পোর্টিং ক্লাব সবসময় ভালো কাজ করে। তো কদিন আগে গেটটাও উদ্বোধন করে গেছিলাম এবং কিছুদিন আগে তো জলেরও করে গেছিলাম, নব তো রয়েছে। নবর উদ্যোগে নবর সঙ্গে যারা একজাত সহকর্মী যারা রয়েছেন তারা খুবই উদ্যোগী ছেলে, তারা সবসময় ভাবেন এই এলাকার জন্য কিছু করা। আর আমার মতো মানুষ এই সব ছেলেগুলোকেই খুঁজে বেড়ায় কারা মানুষের জন্য কাজ করতে চায়। বা নব অত্যন্ত ভালো কাজ করে, আমরা যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি আমরা সব জায়গায় ভালো ছেলেদের একটু খুঁজে বেড়াই যারা পাড়ার জন্য কাজ করবে, যারা পাড়ার মানুষের জন্য কাজ করবে, সেরকম কাজ আমাদের নব এখানে করে। এবং আপনাদের সবার প্রিয় মানুষ, আপনারা জানেন যে সবসময় মানুষের কথা ভাবে এবং চেষ্টা করে মানুষ যাতে কোনো সমস্যায় ভুগলে সেই সমাধান করতে। আমাদের সহকর্মী শিবশঙ্কর ঘোষ এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ ইন্তেকাব আলম, আমাদের বাবিন রয়েছে, শিবুজা রয়েছে, আরও অনেক ব্যক্তিত্ব মানুষ যারা আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। বর্তমান থেকে পম মহন্ত, আনন্দ বার্তা।